মূল্যবোধের নাজেহাল আম আদমি। টানা চতুর্থ দিন বৃদ্ধি হলো পেট্রোপণ্যের মূল্য। শুক্রবার পুনরায় 89 পয়সা বৃদ্ধি হয়েছে পেট্রোলের মূল্য। ডিজেলের মূল্যও রয়েছে ঊর্ধ্বগামী। শুক্রবার হাইলাকান্দিতে প্রতি লিটার সাধারণ পেট্রোলের মূল্য ছিল 98 টাকা ও 12 পয়সা। আগামী কয়েকদিনের মধ্যে পেট্রোলের মূল্য সেঞ্চুরির ঘর পার করতে পারে। এদিকে মূল্যবৃদ্ধিতে নাজেহাল আমজনতা এই বিষয়ে পরিবর্তন চাইছেন। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির ফলে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে মধ্যবিত্তের জন্য। পেট্রোলের মূল্য বৃদ্ধির জন্য সমস্যায় পড়েছেন বিভিন্ন কোম্পানির ডেলিভারি বয়রাও। তিনবার দাম বাড়িয়েছে 22 তারিখ থেকে, এই কিন্তু তিনবার দাম বাড়ছে। মাঝে কমছিল, বাকা পয়সা কমছিল 10 টাকা 10 টাকা, দুইবার কমছিল 20 টাকা মতো কমছিল। কখন 80 পয়সা 90 পয়সা প্রায় দিনই পারতেছে, এখনো আরও অন্য বাড়তেছে দাম। মানে এরকম যদি দাম বাড়ে আমাদের তো বেতন প্রবলেম হয়ে যায়, মানে ডেলিভারি করতেও বেতন অসুবিধা হয়ে যায়। একটা পার্সেল দিয়ে আমরা 15 টাকা পাই, তেল 2 কিলোমিটার দূরে একটা পার্সেল দিই, এরকম দাম বাড়লে তো হবে না, একটু দামটা কমতে চাই। হ্যাঁ, আমি ডেলিভারি বয়, মানে একটা পার্সেল 2-3 কিলোমিটার গিয়ে দিতে লাগে, একটা পার্সেল দিয়ে পাই 15 টাকা, আর এটা যদি দাম অত বেশি হয়ে যায় পার্সেল দিয়ে আমার লাভটা কী হবে?